हेलो एंड वेलकम टू ऑल माय वीडियो। आज 6 मार्च, कल 7 एवं 8 मार्च, माने 7th and 8th मार्च दोल उत्सव आछे, ताई आम्रा एकदम रेडी हुए गेछि दोलटा बाइरे सेलिब्रेट करार जोन्नो। बुझते ही पारछो आम्रा एखन आछि स्टेशने, खागड़ाघाट स्टेशन। एखान थेके आज के आमादेर कामरूप धरे न्यू जलपाइगुड़ी एनजीपी जावर कथा। लागेजपत्र रेडी करे एकदम आमरा अपेक्षा करछि ट्रेनेर। रात्रि 10टा सामथिंग ट्रेन आछे, तो आमरा उठे पड़ब ट्रेने। रात्रि आर भिडियो करा सम्भव हयनि। 10टार समय आमरा कामरूपे उठे भोर 6टा नागाद आमरा किन्तु न्यू जलपाइगुड़ीते नेमे गियेछि। 6टार समय देखो सूर्जी मामा उठेछे, ভীষণ সুন্দর লাগছে এবং একটা হালকা হালকা ঠান্ডাও কিন্তু লাগছে। বুঝতে পারিনি যে ঠান্ডাটা এরকম একটা লাগবে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো এই দেখো সূর্যি মামা উঠেছে, খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ লাগছে জায়গাটা। তো আমরা এখন ওভারব্রিজটা ক্রস করে তারপর যাব ট্যাক্সি স্ট্যান্ডে, সেখানেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। দেখো কেমন লাগছে, অসাধারণ কিন্তু সূর্যের রোদটা পড়েছে চারিদিকে, খুব মিষ্টি একটা আবহাওয়া। তো এই দেখো ট্যাক্সি স্ট্যান্ড, এখানেই আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বুকিং গাড়ি। তো এখান থেকে আমরা গাড়ি ধরে এবার যাব পেডং। আমাদের গন্তব্যস্থল হচ্ছে উত্তরবঙ্গের পেডং, একদম সিকিমের বর্ডারের কাছে ছোট্ট মিষ্টি গ্রাম। আজকের পুরো যাত্রাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। এখন ওই লাগেজটাও নিয়ে নাও, করছে লাগেজগুলো প্যাকিং ঢুকিয়ে দাও, হয়ে গেলে স্টোর হয়ে গেলে এবার আমরা এই গাড়ি করি পেডংয়ের পথে রওনা দেবো। সবাই গাড়িতে উঠে গিয়েছে, এবার লাস্ট আমি আছি, এবার আমি উঠব, তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। মাল প্যাকিং হয়ে গেছে, গাড়িতে বসে গেছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে। তাকাও সামনের দিকে একটু, ভীষণ এক্সাইটেড লাগছে। পাহাড়টা কখন আসবে, পাহাড়ের দেখা কখন পাবো, পাহাড় দেখলেই মনটা যেন একদম কীরকম একটা হয়ে যায়। তো এবার যেতে যেতে দেখো এবার কিন্তু পাহাড়ের দেখা পাবো। এখান থেকে পাহাড় দেখা আমরা এখন রেস্টুরেন্টের খোঁজে নেমে পড়লাম দার্জিলিং ডিস্ট্রিক্ট। দেখো এই রেস্টুরেন্টটাই একটু ব্রেকফাস্ট করার জন্য নেমেছি। চারিদিকের ভিউটা দেখো, এটা দার্জিলিং এরই। এই রেস্টুরেন্টটাই আমরা একটু ঢুকবো, এখন বাজে মোটামুটি 7টা।
যে রেস্টুরেন্টটায় আমরা খেতে নেমেছি, এ দেখো, তো ব্রেকফাস্ট নেব। তো এরই একটা লঞ্চ, মানে বাগান টাইপের একটা, দেখো খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর ভিউটা, আর প্রচুর গাছ আছে, পেঁপে গাছটাই পেঁপে ধরেছে, দেখেছো? দেখো পেঁপে ধরে আছে। আমি বলো আলুর পরোটা যদি থাকে, ঠিক আছে, দাঁড়াও না, করো না। ওদের খুব সুন্দর ব্রেকফাস্ট রেডি করতে করতে আমরা একটু আড্ডা মেরে নিলাম এই হোটেলেরই পিছনের এই লঞ্চটাতে। খুব সুন্দর একটা সাজানো বাগান, ভালো লাগলো আমাদের। বেশ খানিকটা সময় আমরা এখানে ঘুরলাম আর তোমাদের জন্য ভিডিও করলাম বাইরের ভিউটা দেখানোর জন্য। তো ততক্ষণে ওদের খাবার রেডি হচ্ছে, তারপর আমরা ঢুকবো। এবারের ট্যুরে আমরা মাত্র চারজন, আমি, আমার হাজব্যান্ড, দাদা আর বৌদি, আর সেরকম কেউ নেই। তো আমরা চারজনে মিলেই ভীষণ ভালোভাবেই এনজয় করলাম এই ট্যুরটা, আর তোমাদের সামনে তুলে ধরবো। সুন্দর জবা ফুল হয়েছে গো। হ্যাঁ, আমি তো ফুল নিয়ে এসেছি ঠাকুরের পুজোর জন্য। ব্রেকফাস্ট রেডি, তাই ডাক পড়ে গেছে, চলো যাই। রেস্টুরেন্টটা ছিল দার্জিলিং জেলার সুনতালিতে। তো বেশ ভালোই খাবার দাবার ছিল, আমরা আলুর পরোটা খেলাম, টেস্টি ছিল খাবারটা। তো ওদের রান্নাঘরটা চলো যাই একবার ঘুরিয়ে তোমাদের দেখাই। খুব সুন্দর ব্যবস্থা, ভীষণ ছিমছাম, পরিষ্কার, টিপটপ, ভালো লেগেছে। এবং সমস্ত খাবারই গরম গরম ওরা সার্ভ করছে। তো একবার ঘুরিয়ে দেখাই তোমাদের ওদের কিচেনটা। ওদের ফ্যামিলি প্রত্যেকেই ভীষণ ব্যস্ত, কাজে ব্যস্ত, তাই সবাই ওরা মানে কর্মঠ, সবাই কাজ করে, মেয়েরা ছেলেরা প্রত্যেকে। তাই বাচ্চাটাকে দেখো কী সুন্দরভাবে ওরা দেখাশোনা করে, এবং নিজেরাই বাচ্চাটা খাচ্ছে নিজে নিজে, যাতে পড়ে না যায়, তার জন্য ওর ব্যবস্থাটাও খুব ভালো লাগলো। সামনে একটা প্লে গ্রাউন্ড করে রেখেছে, অন্য সময় বাচ্চাটাকে এখানে ফেলে দেয়, ও নিজের মতো খেলা করে, আর মা বাবারা এই হোটেলে ওরা নিজেরা ভীষণ ব্যস্ত থাকে কাজে। আমার খুব ভালো লাগলো এই জায়গাটা, তাই তোমাদেরকে তুলে দেখালাম, দেখো ভালো। এটা আলু পরোটা না বাটার? খাওয়া দাওয়া সেরে বজরংবলীর দর্শন করে আবার আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিল, আমরা আবার ছুটে চললাম পেডংয়ের পথে। আমাদের গন্তব্য এখন পেডং, ছোট্ট একটা মিষ্টি গ্রাম, চলে যায়। অবশেষে পৌঁছে গেলাম পেডংয়ে। এটা হচ্ছে আমাদের স্কটেজ এবং তার আশপাশের অঞ্চল, তোমাদেরকে ঘুরে দেখাবো চারপাশটা কীরকম। একদম নিস্তব্ধ, খুব সুন্দর একটা জায়গা, অববিট জায়গা। যদি শহরের ঘিঞ্চি যানজট ছেড়ে একটু রিল্যাক্সের জন্য ভাবো কখনো, তাহলে এসে কাটাতেই পারো দুদিন এই পেডংয়ে। ভীষণ শান্ত পরিবেশ, আমাদের খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর একটা মিষ্টি গ্রাম, আর এই স্কটেজেই আমরা ছিলাম, এর দোতলায়। দেখাবো তোমাদেরকে, এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই পুরোটা বাড়াচ্ছি না, আর একটা ভিডিওতে আরও ডিটেলস তোমাদেরকে দেখাবো আমাদের স্কটেজ এবং এখান থেকে আর কোথায় কোথায় ঘুরতে পারো। এখানকার অনারের সাথেও কথা বলিয়ে দেবো কীভাবে তোমরা বুকিং করতে পারো, নেক্সট ভিডিওতে থাকবে। আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, শুধু চারপাশটা ঘুরে দেখাই। ওই স্কটেজে আমরা আছি, আর সামনে দিয়ে এইভাবে বেশ খানিকটা ফাঁকা জায়গা, তোমরা যদি ক্যাম্প ফায়ারিং করতে চাও তার জন্য খুব সুন্দর জায়গা আছে, ওরা ব্যবস্থা করে দেবে। আর নিচে হচ্ছে আমাদের খাবার দাবারের জায়গা। আমি এখন নিচের দিকেই রওনা দিচ্ছি,
দেখো এটাও একটা নিচে লঞ্চ মতো আছে, এটাও খুব সুন্দর জায়গা। চারপাশটা যেন ফুল দিয়ে, ওরা তো শীতের দেশ, মানে ফুলের গাছ ভীষণ ফুল দিয়ে সাজানো, চারিদিকেই যেদিকেই তাকাচ্ছি সব বাড়িগুলোই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। তাছাড়াও পরিবেশটা অসাধারণ। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরাও এসো এখানে ঘুরতে, এবং আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদেরও এই পেডং। নিউ জলপাইগুড়ি থেকে পেডংয়ে আসতে তোমাদের গাড়ি করে প্রায় 3 থেকে সাড়ে 3 ঘন্টা সময় লাগবে, আমাদেরও এই সময়টাই লেগেছিল। মাঝে একটু খাওয়া দাওয়ার জন্য একটু আরেকটু সময় লাগবে। তো যাই হোক, আমরা খুব সুন্দর এসেছি এবং রাস্তার দুধারে ভিউ দেখতে দেখতে এসেছি, সময়টা কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি।